হ্যালো বন্ধুরা, আমি আমার রেসিপি শেয়ার করার আগে তোমাদের একটুখানি প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে নিই যেটা আমি করে থাকি। তো দেখো, বা হাঁসগুলো দেখো কি সুন্দর জলে খেলছে, তো দেখতে খুব ভালো লাগছে, তাই তোমাদের সামনে আমি তুলে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি বিন্দাস আছি, তো চলে এসেছি আমি চন্দ্রিমা। এই বাড়িতে আমরা যে তিনজন আছি, জাস্ট তিনজনের জন্যই একটু কচুরি রান করব, আর সেটা কিভাবে করছি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। প্রথমে আমি 500 ময়দা থেকে 250 মতন ময়দা আমি নিয়ে নেব। আমি নিয়ে একটা ছোটো পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে ঢেলে নেবো। ঢেলে তার সাথে আমি একটুখানি হিং মেশাবো, আর সাদা তেল দেবো, আর চিনি দেবো, আর একটুখানি লবণ দেবো। দিয়ে ওটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে আর এমনি ঠান্ডা জল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে ডোটা তৈরি করে ফেলবো। তো দেখো তোমরা, আমি মটরশুঁটির পুর বানানোর জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি জিরে ফোড়ন দেব, আর আমি মটরশুঁটিটাকে আদা আর ধনে পাতা আর রসুন দিয়ে মিক্সিতে মিক্স করে নিয়েছি। সেটাকেই আমি আবার ভাজা ভাজা করব, করে মটরশুঁটির কচুরি পুরটা আমি বানাবো। ডোটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার এটাতে মৌরি দেবো। মৌরি দিয়ে আবার একটুখানি মেখে নেবো। মেখে নিয়ে আমি এটার লেচি করবো মটরশুঁটি কচুরি তৈরি করার জন্য। মটরশুঁটির কচুরি বানানোর জন্য পুর এবং লেচি দুটোই রেডি। এবার আমি এই লেচিটার মধ্যে পুর ভরার জন্য ওই লেচির খামটাতে আমি একটুখানি ঘি মিশিয়ে নেব, তাহলে খুব সুন্দর গন্ধটা বেরোয় এবং টেস্টটাও ভালো হয়। তোমরা সাদা তেলও দিতে পারো। এবার আমি কচুরিগুলোকে সাদা তেল দিয়ে বেলে নেব। আমার কচুরিগুলো বেলা কমপ্লিট। এবার আমি সাদা তেল দিয়ে কচুরিগুলোকে ভেজে তুলে নেব। Thank you.
আমার কচুরি করার পর্ব শেষ হয়ে গেল। এবার আমি এইগুলোকে সার্ভ করব। আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য সার্ভ করছি। হাজব্যান্ড বেশি খাবে না, ওর জন্য অল্প করে দিয়েছি। তারপর অফিসে আর আগে ভাত খেয়ে যাবো।